বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে কিভাবে ছাত্রলীগকে দিয়ে, যুবলীগকে দিয়ে আর আওয়ামী লীগকে দিয়ে কিংবা নাম না জানা এরকম অসংখ্য লীগকে দিয়ে এদেশের মানুষকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তার প্রত্যেকটি যে উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্তের প্রতীক হচ্ছে আপনার ফাহাদ। আমরা বুয়েটে এমন অসংখ্য নির্যাতনের কথা শুনি, যখন থেকে আমরা এই আবদার ফাহাদকে হারিয়েছি তখন থেকে এই চিত্রগুলো, গল্পগুলো ওই বুয়েটে ছাত্রলীগ নিষিদ্ধের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে শুনতে থাকি। কিন্তু তার পাশের এই ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পূর্বে কিংবা তারপরে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবদার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়ায় নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে, সেই হলগুলোতে এক প্রকার কৃত্রিম সিট সংকট তৈরি করে তিন বছর আমাদেরকে গণরুমে থাকতে বাধ্য করা হয়েছে। আমরা আমাদের সিটগুলো পেয়েছি চতুর্থ বছরে, অথচ ওই হলগুলোতে বিগত ১০ বছর ১২ বছর ধরে এমন অসংখ্য আদি ভাই ছিল যারা আমাদের এই যে বৈধ সিট প্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের সিটগুলো নিয়ে তাদেরকে গণরুমে থাকতে বাধ্য করেছে। চারজনের রুমে প্রেসিডেন্ট, সেক্রেটারি নামক কিছু শোষক এমনভাবে এই ছাত্রলীগের দালাল রূপে ছিল, তারা চারজনের রুমে একাই থেকেছে, কিন্তু ওই চারজনের রুমে ৪০ জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে। আমাদের মনে আছে প্রথম বর্ষের ৪ জন শিক্ষার্থীর যে রুমে আমরা ৪০ জন ঘুমিয়েছি, এক পাশে ফ্লোরিং করে কাত হয়ে ঘুমিয়েছি, আরেক পাশে কাত হওয়ার জায়গাটুকু পাইনি। সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকতো। আমাদেরকে রাত ১০টায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো, সেই গণরুম কখন শেষ হতো তার কোন নির্দিষ্ট সময় ছিল না। রাত ১২টা ২টা ৩টা এমনকি ভোর পর্যন্ত ফজরের আজান ওই গণরুমে, ওই গেস্ট রুমে হয়েছে এমন অসংখ্য ইতিহাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই গণরুম গুলোতে ছাত্রলীগ নামধারী কিছু লোক বিশ্বাস এক এক প্রকার মাদকাসক্তের মতো হয়ে যেত, তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি স্ট্যান্ড নিয়ে যাবে, গেস্ট রুমে একটি স্ট্যান্ড নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে। এমন অসংখ্য উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম গুলোতে রয়েছে যেখানে স্ট্যাম্প গুলো শিক্ষার্থীদের গায়ের উপরে ব্যবহার করা হয়েছে। ওই গণরুম গুলো ব্যবহার করা হতো শিক্ষার্থীদের দাস বানানোর জায়গা রূপে। ওই গণরুম গুলোতে ৪০ জন এই কারণে রাখা হতো যেন একসাথে তাদের ওইখান থেকে ছাত্রলীগের, আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রাম গুলোতে নিয়ে যেতে পারে। এই যে বিষয়গুলো, এই যে কালচার গুলো, এই যে চর্চা গুলো, আমার সামনে আপনারা যারা রয়েছেন এর প্রান্তে যারা রয়েছি, অসংখ্য বাধার মধ্যে বলার চেষ্টা করা হলেও আমরা ঠিক মতো বলতে পারিনি, কিন্তু এখন সময় এসেছে। এই যে অসংখ্য জীবন দেওয়ার বিনিময়, আমার ভাই আমাদের ভাই শহীদ আব্দারের জীবনের বিনিময়ে এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে। এই সময়ে আপনাদের এই যে কথাগুলো, এই যে অত্যাচার নিপীড়নগুলো, এগুলো তুলে ধরতে হবে, ডকুমেন্ট করতে হবে, যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে তার ওই যে ফাঁসিবাদ, তার ওই যে রাজনীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি এই বাংলাদেশের ইতিহাসে সেগুলোর যেন আর কোনোদিন স্থান না পায়। শহীদ আব্দার ভাই সহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয়। সকলকে ধন্যবাদ।